ওই সব এলাকা পরিদর্শন করে তারপরে আমরা গিয়েছিলাম সাগরে, সাগর নামখানা পাথর প্রতিমা বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে তারপরে আমরা কলাইকুণ্ডায় গিয়েছিলাম, কারণ প্রাইম মিনিস্টার একটা মিটিং ডেকেছিলেন। কিন্তু আমরা তো জানতাম না আমাদের দীঘায় প্রোগ্রাম ছিল, সুতরাং তবুও আমরা সেখান থেকে আবার কলাইকুণ্ডায় গিয়েছিলাম এবং কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা রিপোর্ট আমার সাথে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় ছিল, আমরা হাতে তুলে দিয়ে বলেছি এইটা হচ্ছে আমাদের রিপোর্ট এবং আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। তার মধ্যে দুটো রিপোর্ট ভালো আমরা রেখেছি, অন্যান্য যা হয়েছে সেগুলো তো আছেই, সেগুলো প্রায় 20,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তাছাড়াও দুটো স্কিম আমরা দিয়েছি, যে একটা দীঘা ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকার যদি একটা প্যাকেজ করা যায়, আর একটা সুন্দরবন ডেভেলপমেন্ট করার জন্য যদি 10,000 কোটি টাকার প্যাকেজ করা যায়, এই 20,000 কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি। পাবো না হয়তো আমরা কিছুই, কিন্তু যাই হোক এটা প্রধানমন্ত্রীকে দিয়ে আমি এটাই বলে এসেছি যে আপনি আমার সাথে মিট করতে চেয়েছিলেন তাই অত দূর থেকে আমি এসেছি এবং আপনাকে মিট করে আমরা এই কাগজটা আমি এবং আমার চিফ সেক্রেটারি মিলে দিয়ে গেলাম এবং আমাকে দীঘায় যেতে হবে, যেহেতু দীঘায় আমার যাওয়ার কথা আছে তাই আমি আপনার পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে এসে এখানে আসি এবং এখানে আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হচ্ছে, এরপরে কালকে আমরা এরিয়াল সার্ভে করব। আমরা যেতে যেতে যতটা পারি যত যত এলাকা পড়ে কাছাকাছি সেগুলো আমরা দেখে নেব কোন কোনটা সার্ভে করা যায়। আমরা দীঘা নন্দীগ্রাম খেজুরি ওই রুটটা হয়েই যাওয়ার চেষ্টা করব, কারণ ওই দিকটা একটু বেশি হয়েছে। রামনগর টামনগর সব জায়গাতেই হয়েছে, কিন্তু যেহেতু জলে জলে জলাকার এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা ভরা কোটালের জন্য। ভরা কোটালের জলটা সবাইকে ডুবিয়ে দিয়েছে, আজকেও যে জল এসছে আমাদের বাড়িটারি ওগুলো সব ডুবে গেছে, সব গঙ্গার জল, ওদিকে নদীর জল, ওদিকে দীঘার জল, ওদিকে স্রোতের জল। প্রকৃতি মাকে তো আর আটকানো যায় না, কিন্তু এখান থেকে বাঁচতে হবে এবং পারমানেন্ট সলিউশন চাই। প্রতি বছর ভেঙে গেল, কখনো সুনামি, কখনো আয়লা, কখনো বুলবুল, কখনো ইয়াস, দুদিন বাদে আরেকটা আসবে। এই জন্য আলাপন যেটা বলছিল যে এখানে ম্যানগ্রোভ আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় 5 কোটি আমরা পুঁতেছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে। কাজেই দীঘাতেও একটা প্ল্যান করতে হবে, এনভায়রনমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টই করবে, যে এখানেও যদি আমরা করতে পারি। আর বাদ বাকি আরেকটা ঘাস পাওয়া যায় মোটা গোছা টাইপের, যেটা দিয়ে বাঁধন আটকানো যায় গঙ্গার ভাঙন, সেগুলো হচ্ছে যেটা নদী ভাঙনের জায়গা আছে সেগুলোতে সেটা করতে হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।